এগুলো বিজেপির যারা দিল্লি তাদের হেডকোয়ার্টার অফিসে এরও হাসাহাসি করে এই সমস্ত ডায়লগ শুরু। 180টা আসন ক্রস করতে পারবে না, এনডিএ মিলে 200 আসন ক্রস করতে পারবে না। আপনারা জানেন তো একটা স্লোগান খুব প্রচলিত হয়েছে সারা দেশ জুড়ে, দক্ষিণ মে সাফ উত্তর মে হাস। এই স্লোগানটা শুনেছেন তো আপনারা? দক্ষিণে সাফ হয়ে যাবে আর উত্তরে যে আসনগুলো জিতেছিল আধা হয়ে যাবে। দক্ষিণ মে সাফ ভাজপা, উত্তর মে উনকা আঁকড়া হাফ হয়ে যায়, আধা হয়ে যায়। এই বাস্তবতা হ্যাঁ, কাজেই মোদি সরকারের পতন এখন সময়ের অপেক্ষা। কাজে লাফালাফি ফাল্লাফাল্লি যারা করতেছে তাদের কাছে আমার আবেদন থাকব, 4 তারিখের পরে তো আবার আপনার আমাদের লোক আইসুই বোনে, কাজে একটু ফাল্লাই লাফাইন কম প্রবলেমে যোগ্য করে বসিস। প্রেক্ষিতে আমার কাউন্টার দেওয়াটা আমার লজ্জা হয়। হাসি আমরা মিস্টার বিনকে দেখে যেরকম হাসি, ওনাকে দেখে এরকম ভাবে হাসি, এর বেশি কিছু বলবো। সে তার শিক্ষাগত এবং তার ছোটবেলা গ্রুমিং হয়েছে তার প্রেক্ষিতে বলেছে, যেভাবে তাকে নাকচা করা হয়েছে, বড় করা হয়েছে, শিক্ষা দীক্ষার আচার তার পরিচয় দিয়েছে, এর বেশি একটি বলবো। অরাজনৈতিক লোকের কথাবার্তা সমস্ত আবল তাবল মন্তব্য কি বলবো, এগুলো এগুলো তো কমেন্ট করা শেখা উচিত। মানিক সরকারকে নিয়ে কি আবল তাবল বলছে, প্রিয়াঙ্কা গান্ধীকে আবল তাবল বলছে, কি আপনি কি কাউন্টার দেবেন? নাকি কাউন্টার স্ট্যাটাস কাউন্টার কি স্ট্যাটাস লোকের কি কাউন্টার, পলিটিক্যাল স্টেটমেন্টের কাউন্টার।